ময়না কলাগেছিয়া নিউ স্টার ক্লাবের প্রতিযোগিতামূলক পরীক্ষা। ময়না ব্লকে সংস্কৃতি চর্চা এবং শিক্ষা চর্চার সঙ্গে যুক্ত ক্লাবগুলোর মধ্যে ময়না কলাগেছিয়া নিউ স্টার অন্যতম। দীর্ঘ 27 বছর ধরে এই ক্লাবের সদস্যগণ এলাকার বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি সংস্কৃতি চর্চায় নিজেদের নিয়োজিত রেখেছেন। এই ক্লাবের সদস্যগণ করোনার সময় ময়নার ছাত্রছাত্রীদের পড়াশুনোর মূল্যায়ন করার জন্য একটি ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করেছিলেন। পরীক্ষাটি বর্তমানে আধুনিকরণ হয়ে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। গতকাল ময়না কলাগেছিয়া নিউ স্টার ক্লাবের পরিচালনায় রবীন্দ্রনাথ টেকর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2023 এবং ময়না ইংলিশ মঞ্চের সহযোগিতায় ইংলিশ ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন 2023 অনুষ্ঠিত হল কলাগেছিয়া হাইস্কুলে। উপস্থিত ছিলেন কলাগেছিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস, ময়না ইংলিশ মঞ্চের প্রধান পরীক্ষক তথা চংড়াচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের সহকারী শিক্ষক পরিতোষ মাঝি, ময়না ইংলিশ মঞ্চের কনভেনার তথা শ্রীকৃষ্ণপুর জুনিয়র হাইস্কুলের সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র কর, রবীন্দ্রনাথ টেগর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের প্রধান পরীক্ষক তথা গজিনা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম কর, দেউলি আদর্শ বিদ্যাপীঠের অতিথি শিক্ষক সৌমেন কর, ময়না কলাগেছিয়া নিউ স্টার ক্লাবের সম্পাদক গোপাল চন্দ্র বেরা, সহ সভাপতি সৌমেন কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা গেছে, প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রায় 300 জনের মতো ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগামী 31শে ডিসেম্বর 2023 রবিবার ইংলিশ ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রসঙ্গে কলাগেছিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস, ময়না ইংলিশ মঞ্চের কনভেনার বিকাশ চন্দ্র কর, প্রধান পরীক্ষক পরিতোষ মাঝি এবং ময়না কলাগেছিয়া নিউ স্টার ক্লাবের সহ সভাপতি সৌমেন কর কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। নমস্কার, আজ 17ই ডিসেম্বর রবিবার বেলা ঠিক 12টায় কলাগেছিয়া ইয়ংস্টারের উদ্যোগে ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত রবীন্দ্রনাথ টেগোর ট্যালেন্ট সার্চ এবং ইংলিশ ট্যালেন্ট হান্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বিগত বছরের মতো। বিভিন্ন হাইস্কুলগুলো থেকে আগত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ইনভিজিলেশন ডিউটি এবং আমাদের বিদ্যালয়ের মন্ত্রী পরিষদের সদস্য সদস্যাদের নিয়ে এই পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এই ধরনের পরীক্ষা অভিভাবকদের আগ্রহ এবং ছাত্রছাত্রীদের আগ্রহ সত্যি একটা প্রশংসনীয়। আমি আশা করব বিভিন্ন বিদ্যালয় থেকে সব কৃতি ছাত্রছাত্রীরাই এই পরীক্ষাতে অংশ নিচ্ছে, ফলে পরীক্ষার ফলাফল অনেকটা টাফ হবে। অর্থাৎ এখানে পার্সেন্টেজের হিসেবে আমরা ফলাফল দেখতে পাব। প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের শ্রেষ্ঠ যোগ্যতা প্রমাণ দেওয়ার চেষ্টা করছে এই পরীক্ষায়, ফলে এই পরীক্ষাটা তাদের জীবনে উন্নতির পথে একটা প্রথম ধাপ। আগামী দিনে এই পরীক্ষা এই বিদ্যালয়ে আবারও অনুষ্ঠিত হবে এবং যারা পরীক্ষা করছেন এই বিদ্যালয়কে তাদের ভ্যালু হিসাবে বেছে নেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিদ্যালয়ে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আরও বেশি করে হোক এবং আরও বেশি অভিভাবক অভিভাবিকা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এই পরীক্ষায় অংশ নিক, এই আশা রাখছি। আগামী দিনে এই পরীক্ষার সফলতা কামনা করছি। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সমরেশ দাস, নমস্কার। নমস্কার। ইংলিশ ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন 2023 অর্গানাইজড বাই ইংলিশ মঞ্চ অ্যাসোসিয়েট উইথ কলাগেছিয়া ইয়ংস্টার ক্লাব। যে পরীক্ষাটি 24শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা আমরা ডেটটা পরিবর্তন করেছি 31শে ডিসেম্বর সানডে,
ওই একই টাইমে পরীক্ষা নেওয়া হবে 12টা থেকে। আমরা ওই দিন যেহেতু প্রাইমারি টেট রয়েছে 24 তারিখ, একটু সমস্যা হতে পারে, সেই কথা মাথায় রেখেই আমরা পরীক্ষা শিডিউলটা একটু পরিবর্তন করেছি, 24-এর বদলে 31শে ডিসেম্বর করেছি। এবং এর ফলে আর একটা যে বিষয় ছিল, ওই 24 তারিখে আরও একটি পাশের স্কুলে কম্পিটিটিভ এক্সাম ছিল, ফলে দুটো পরীক্ষা একই দিনে দুটো সেন্টার হয়ে গিয়েছিলো। অনেক ছাত্রের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়েছিল, তাদের আর কোনো সমস্যা নেই। ওখানে 24 তারিখ সম্ভবত পরীক্ষাটা হচ্ছে ওনাদের সেন্টারে, আমাদের 31 তারিখ হবে। এবং ওই একই ডেটে পড়ার জন্য যদি কোনো ছাত্র বা গার্ডিয়ান এই পরীক্ষাতে তখন ফর্ম ফিল আপ করেননি, আপনারা 24 তারিখের মধ্যেই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং 31 তারিখে পরীক্ষা আপনারা বসতে পারবেন। সমস্ত রকমের ব্যবস্থা আমরা করে দিতে পারবো। আমার নাম পরিতোষ মাঝি, ময়না ইংলিশ মঞ্চের আমি প্রধান পরীক্ষক। নমস্কার, ময়না কলা গেছে ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় এবং ময়না কলা গেছে ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে গঠিত ময়না ইংলিশ মঞ্চের কনভেনার হিসাবে আমি বলছি যে আজকে 17/12/2023 রবিবার প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ইংলিশ ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন এবং রবীন্দ্রনাথ ট্যাগোর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দুটো একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে আমরা আগের বছরের মতন এবছরও উৎসাহ এবং উদ্দীপনা দেখতে পেয়েছি। সবার সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সমস্ত অভিভাবক এবং অভিভাবিকারাও যারা এসছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত ছাত্রছাত্রীদেরকে এখানে এই পরীক্ষাতে বসানোর জন্য, এবং আগামীতেও আপনাদের সহযোগিতা পাবো এই আশা রাখছি। আর এই পরীক্ষা সংক্রান্ত যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বা নতুনত্ব কিছু করা যেতে পারে কিনা সেই ব্যাপারে অভিমত আপনাদের কাছ থেকে আমরা আশা করছি। কাশচন্দ্র কর, ইংলিশ মঞ্চের কনভেনার। আজ 17 ডিসেম্বর 2023 আমাদের কলা গেছে নিউ স্টার ক্লাবের সহযোগিতায় ইংলিশ ট্যালেন্ট হান্ট এক্সামিনেশান যেটা পরিচালনা করছে ময়না ইংলিশ মঞ্চ এবং রবীন্দ্রনাথ ট্যাগোর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান পরিচালনা করছে আমাদের কলা গেছা ময়না কলা গেছে নিউ স্টার ক্লাব, আমাদের ক্লাবের এবং ময়না ইংলিশ মঞ্চের সহযোগিতায় আজকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হলো, সংগঠিত হলো। এবং এতে কলাগেছা হাই স্কুলের প্রধান শিক্ষক সহ কলাগেছা হাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে মন্ত্রী পরিষদ রয়েছে সে সকল ছাত্রছাত্রীরা এবং কলাগেছা নিউ স্টার ক্লাবের সকল সদস্যরা এবং বিভিন্ন ময়নার বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্কুলগুলির শিক্ষক এবং শিক্ষিকা মহাশয়রাও আমাদেরকে এই পরীক্ষাতে সহযোগিতা করেছেন এবং ময়নার বিভিন্ন প্রান্ত ময়নাসহ তমলুক থেকেও বিভিন্ন অভিভাবক এবং অভিভাবিকারা ওনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছেন আমাদের এই পরীক্ষাতে পরীক্ষা বসানোর জন্য। এবং সবাইকেই আগামী ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং ছাত্রছাত্রীদের জন্য রইল আমাদের ময়না কলা গেছে নিউ স্টার ক্লাবের পক্ষ থেকে অনেক শেয়াশিস এবং অনেক শুভকামনা। আগামী দিনে তাদের চলার পথে সাফল্য আসুক এবং এই ধরনের বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় তারা যোগদান করুক এবং এই যোগদানের মাধ্যমে তাদের মেধার প্রকাশ ঘটুক এবং তারা আগামী দিনে অনেক অনেক বড় সাফল্য লাভ করবে। এর জন্য আমাদের ময়না কলা গেছে নিউ স্টার ক্লাবের পক্ষ থেকে অনেক শুভকামনা জানাই এবং আগামী দিনে বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষ আমাদের এই পরীক্ষায় সহযোগিতা করুক এই আশা আমি ক্লাবের পক্ষ থেকে আমি রাখছি। আমি ময়না কলা গেছে নিউ স্টার ক্লাবের সহসভাপতি সৌমেন কর বলছি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাইস কোড সম্বলিত ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর। কি রে বোন, এতদিন পর! থাক থাক, প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তা রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো, কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না।
ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো। গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন, তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো, তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময় এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময় এন্টারপ্রাইজ, ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর, যোগাযোগ নাম্বার 8240720151। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদবেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।